বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজকের তৃতীয় মাত্রা আমার অতিথির সংখ্যা চার এবং যে চারজন এসেছেন তারা সবাই কম বেশি আপনাদের পরিচিত, অর্থাৎ পর্দার প্রিয় মুখ। কিন্তু যে পরিচিতি আপনাদের কাছে তাদের রয়েছে তার বাইরে অনেকেই হয়তো জানেন, অন্য পরিচয় আছে অনেকেই জানেন না। চারজনকে একটি বিশেষ কারণে ডেকেছে যে আমরা যারা এই স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশ নিয়ে গর্ব করি, মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, এই দেশটির পেছনে, আমাদের এই স্বাধীনতার পেছনে, আমাদের এই গণতন্ত্রের পেছনে তাদের ব্যক্তিগতভাবে এক বড় ধরনের ত্যাগ রয়েছে। মানুষের জীবনে অনেক রকমের ত্যাগ থাকে এবং সেই ত্যাগগুলো সাময়িক, সেগুলোর কথা পরবর্তী জীবনে অনেকে মনেও রাখেন না। কিন্তু এই চারজনের যে ত্যাগ, ত্যাগের যে ক্ষত, সেই ক্ষত তারা যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে তারা বয়ে বেড়াবেন, হয়তো তাদের পরবর্তী প্রজন্মও বয়ে বেড়াবে। কিন্তু এই চারজনের কাছে এবং সেই সঙ্গে তাদের মতো আরও যারা আছেন তাদের প্রত্যেকের কাছে, যে কারণে যাদের জন্যে তারা আজকে এখানে এবং তাদের কাছেও আমাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, এবং বাংলাদেশ যতদিন থাকবে বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা তাদেরও থাকবে আমরা আশা করি। চলুন তাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমার একেবারে বায়ে বসা আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলি, তারপরে রয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ, এবং আমার একেবারে ডানে বসা আছেন সঙ্গীত শিল্পী শাওন মাহমুদ, এবং তার পরে রয়েছেন সংবাদ উপস্থাপক সাইদুর রহমান। এই চারজন যে কারণে আজকে আমার অনুষ্ঠানের অতিথি, অর্থাৎ যে কারণে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, সেই কারণটি আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এই চারজন জানেন। চলুন তাদের মুখ থেকেই শুনি কেন তারা আজকে কোন পরিচয়ে, কোন বিশেষ কারণে তাদেরকে এই অনুষ্ঠানে ডেকেছি বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্যে। প্রথমে শিবলি মোহাম্মদ। আমি গর্বিত, আমার বাবা 71-এ 26শে মার্চে শহীদ হয়েছিলেন, শহীদ সলিমুল্লাহ, যার নামে আজকে মোহাম্মদপুরে একটি সড়ক আছে, শহীদ সলিমুল্লাহ সড়ক। আর ভালো লাগে ভাবতে যে যে মানচিত্র, যে পতাকা আমরা বহন করছি তার পিছনে আমার বাবার এই ত্যাগ, এটুকুই বলতে পারি। শাওন মাহমুদ। আমি শহীদ আলতাফ মাহমুদের কন্যা। বাবাকে 1971 সালে ধরে নিয়ে গিয়েছিল, তখন আমার বয়স 3 বছর ছিল। স্মৃতি যদি জিজ্ঞেস করেন, ছবি ছাড়া আর কিছুই নেই আমার কাছে, কিন্তু মুক্তিযুদ্ধই আমার জীবন, মুক্তিযুদ্ধের সাথেই আমার বসবাস এবং আমৃত্যু থাকবে। রোকাইয়া হাসিনা নীলি। হ্যাঁ, আমি শহীদ বুদ্ধিজীবী এসএমএ রাশিদুল হাসানের কন্যা। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। বুদ্ধিজীবী দিবস যে 14ই ডিসেম্বর, সেই 14ই ডিসেম্বরেই বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বাবাকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আমি শিবলির সাথে সুর মিলিয়েই বলতে চাই যে আমি গর্বিত বাবার জীবন দেওয়া। দীর্ঘ 9 মাস আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম, বাবার মুখে সবসময় শুনেছি যে আমরা স্বাধীন দেশ, আমাদের হবে, যুদ্ধ চলছে, কিন্তু স্বাধীনতা বাবা দেখে যেতে পারেনি, আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এই স্বাধীনতার জন্য বাবার অবদান, মানে সেটা জাতির কাছে আমি বলবো যে এর চেয়ে বড় আর কি হতে পারে। শুনবো আরো আপনার কথা। সাইদুর রহমান। আমার বাবা, মা এবং 3 ভাই 1971 সালের এই মাসেই, এই মাসের 15ই এপ্রিল আমার বাবা, মা, 3 ভাইকে হত্যা করা হয়েছিল, পাকিস্তানি বিহারিরা করেছিলেন। আমার বাবা রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। 15ই এপ্রিল বেলা 11টার দিকে পাকিস্তানি বিহারিরা, আমার বাবার অপরাধ ছিল প্রথমত প্রচণ্ড রকমের স্বাধীনতা কামী একজন মানুষ ছিলেন। আমার ছোটোবেলায় হলেও মনে আছে যে 70-এর যে নির্বাচন হয়েছিল, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের নির্বাচনে, ওখানে বাবার ভূমিকার কারণেও প্রথমত উনি বিহারিদের কাছে টার্গেট হয়েছিলেন। এরপরে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় আমাদের যে রেলওয়ে ইঞ্জিনিয়ারদের যে বাসভবনটা ছিল, সেই বাসভবনে উনি সে সময়ের যে মানচিত্র খচিত পতাকা ছিল সেই পতাকাটা লাগিয়েছিলেন।
এটার জন্য প্রচণ্ডভাবে তারা ক্ষিপ্ত হয়েছিল এবং আমার মনে আছে আমার মা প্রচণ্ড কান্নাকাটি করতেন। আমার বাবাকে বলতেন যে এটা নামিয়ে ফেলো। তো আমার বাবা বলতেন যে আমি তো কোনো অন্যায় করিনি, একটা স্বাধীন দেশের জন্য আমি এই পতাকা লাগিয়েছি। এরপরে আমাদের বাসার সামনে একটা স্কুল ছিল, সেখানকার টিচারও এসে বারবার বলছিল, রহমান সাহেব আপনার সমস্ত অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বলছি পতাকাটা আপনি নামিয়ে ফেলেন, আপনার জন্য আমরা যারা আশেপাশে বাঙালি আছে সবাইকে মেরে ফেলবে। এবং সত্যি কথা বলতে 15 এপ্রিলে পাকিস্তানি বিহারিরা আর্মিদের সহযোগিতায় প্রচুর বাঙালিকে হত্যা করেছিল। সাম্প্রতিক সময়ে রাজাকারদের বিষয়ে অনেক আলোচনা হয়, কিন্তু বিহারিদের যে নির্মমতা কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানি আর্মিকেও হার মানিয়েছে। মিরপুরে থাকতেন? না না, এটা সৈয়দপুরে, সৈয়দপুরে নীলফামারী জেলার সৈয়দপুরে। আমার বাবা ওখানে রেলওয়ে ওয়ার্কশপের ইঞ্জিনিয়ার ছিলেন। আমি বিস্তারিত এই অল্প পরিসরে বলতে চাচ্ছি না, যেটুকু হলো যে আমার বাবাকে প্রথমে হত্যা করা হয়, এরপরে আমার মাকে বেনট চার্জ করে মেরে ফেলার জন্য। তো মা তখনও বেঁচে ছিলেন এবং ওই অবস্থায় উনি বেনট চার্জ করার পরে আহত অবস্থায় উনি চিৎকার করে বারবার বলছিলেন যে আমাকে মেরে ফেলো, আমাদের বাচ্চাদেরকে মেরো না। কিন্তু কোনো কথাই তারা শুনল না। এবং যখন আমাদের বাড়িতে যে হত্যাকাণ্ডটা চলছিল, বিহারিরা তখন অকথ্য ভাষায় বঙ্গবন্ধুর নাম ধরে এবং জয় বাংলা স্লোগানের নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল করছিল। তাতেই বোঝা যায় যে কী পরিমাণ ক্ষিপ্ত ছিল তারা এই স্বাধীনতা আন্দোলনের কারণে। এরপরে যখন ওই আমার বাবাকে যখন মেরে ফেলে, তখন আমরা সবাই খাটের নিচে লুকিয়েছিলাম, পুরো দোতলা একটা বাংলো ছিল রেলওয়ের। তো যখন ওরা আমাদেরকে আক্রমণ করতে আসে, বাবা তখন নামাজ পড়ছিলেন ওই সময়, আমাদেরকে বললেন তোমরা সবাই নিস্তালায় চলে যাও। তো আমরা যথারীতি নিস্তালায় চলে আসলাম। আসার পরে বাবা আমাদেরকে বললেন তোমরা সবাই খাটের নিচে ঢুকে যাও। বাবা এক হাত ধরে দরজাটা ইয়ে করলেন এবং আমি শব্দ পাচ্ছিলাম যে ওরা সিঁড়ি দিয়ে উঠছে, কারণ তখন রেলওয়ের বাংলোগুলোর ওই সিঁড়িগুলো কাঠের তৈরি থাকতো। তো ওখান দিয়ে উঠছে, উঠে পরে যখন দোতলায় দেখলো কেউ নেই, তখন তারা নিশ্চিতভাবে জানলো যে এরা নিস্তালায় আছে, যেহেতু পুরোটাই ইয়ে। ফিরে আসার পরে ওরা প্রচণ্ড বেগে দরজাটা ধাক্কা ছিল, দরজা ভেঙে ফেলার জন্য। আমার কাছে ভাবলে এখনও অবাক লাগে যে আমার বাবা অবুজের মতো দু হাত দিয়ে দরজা ধাক্কা দিয়ে রেখেছিল, যে দরজাটা বোধহয় উনি একাই ঠেকিয়ে রাখবেন। পরে শাবল দিয়ে ওরা দুপাশের কব্জাটা ভেঙে দরজা ভেঙে ফেলে, তখনই আমার বাবাকে দেখতে পায়। দেখার পরে তখন এই তো মিল গিয়া বলেই আমার বাবাকে ধরতে গেছে। তো বাবা বেডরুমটা ক্রস করে বারান্দায় যাবে, ঠিক ওই সময় একজন এসে বাবার ঠিক এই জায়গাটায় ছুরিটা ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বাবা দরজার মধ্যে ইয়ে করে পড়ে যান এবং ওখানেই শাহাদত বরণ করেন। এরপরে আমার মাও খাটের নিচে ছিল এবং মা তখন চিৎকার দিয়ে বেরিয়ে আসে। আসার পরে তখন তারা বুঝতে পারে যে অন্যান্যদের উপস্থিতি আছে খাটের নিচে। তারপরে মাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই সময় বলছিলাম যে মা বারবার চিৎকার করে বলছিল যে আমাকে মেরে ফেলো, বাচ্চাদেরকে মেরো না। এই অবস্থায় তারা মাকে বেনট চার্জ করলো এবং টেনে হিঁচড়ে নিয়ে, আমার বাবার খুব শখের বাগান ছিল, উনি বাগান করতে পছন্দ করেন, ওইখানেই জীবিত অবস্থায় মাকে আহত অবস্থায় ওখানে পুঁতে ফেলে। এরপরে ভাইরা এক এক করে বেরিয়ে আসে। আমার বড় ভাইকে প্রথমে তারা বেনট চার্জ করে, এরপরে মেজ ভাই, তারপরে সেজো ভাই। আমি একমাত্র অক্ষত, মানে এখন নিজেকে খুব স্বার্থপর মনে হয় যে আমি লুকিয়ে নিজের পরিবারের হত্যাকাণ্ডগুলো দেখছিলাম। অনেকবার বলেছে বাবার হত্যার ব্যাপারটা, যে জন্য আমি আজকে আর বললাম না, কিন্তু আপনার সঙ্গে আমারও একই কথা যে আমার বাবাকেও কিন্তু এই বিহারিরাই মেরেছিল। এবং যে বিহারিরা আমাদের বাড়িতে এসে খেত, বাবার সঙ্গে একসঙ্গে মানে বন্ধুর মতো ছিল, এবং একই রকম আমার বাবা আমাদের বাড়িতেও সেই পতাকা উড়েছিল, এবং যেই জন্যই এত ক্ষোভ ছিল, যে জন্য অনেক মিল আছে। যে প্রিয় দর্শক, যে চারজন কথা বললেন, অর্থাৎ আমার অতিথি বা চারজন শহীদের সন্তান, শহীদের ভাই, এটুকু বোঝা গেছে। এই শহীদের সন্তানদের বা শহীদ পরিবারের সদস্যদের আমরা টেলিভিশনের পর্দায়, সংবাদপত্রের পাতায় দেখতে পাই মার্চ মাস, স্বাধীনতার মাসে, কিংবা ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে, এপ্রিল মাসে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সেটি তাদের সঙ্গে আলোচনা করেই। কেন মুক্তিযুদ্ধ কোনো বিশেষ মাসের, বিশেষ দিনের বিষয় নয়, শহীদদের সম্মান জানানো কোনো বিশেষ একটি দিনে বা বিশেষ মাসে সম্মান জানানোর বিষয় নয়। আরও একটি বিষয় তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে, যে তাদের বাবা, তাদের ভাই যারা শহীদ হয়েছেন, তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, এবং যা কিছু করেছেন জীবনের ঝুঁকি নিয়েই করেছেন। পরিণতিটা জানতেন, বেঁচে গেলে বেঁচে যেতেন, আর মৃত্যুটা না হলে অবধারিত, সেটিও তারা জানতেন। এই শহীদের সন্তানরাও আজকে যখন কথা বলছেন, তারা বলছেন যে আমরা আর শহীদদের নিয়ে বা আমাদের স্বজনদের নিয়ে কোনো কান্না বা মায়া কান্না করতে চাই না। তাদের পূর্বসূরীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারাও যা কিছু বলবেন
বলতে চান, সেটি দেশের জন্য, দেশকে এগিয়ে যাওয়ার জন্য বর্তমান নিয়ে তারা কথা বলতে চান। তবে তাদের যে ব্যক্তিগত ক্ষত, তাদের যে অতীত বা একজন মানুষের জীবনে যে বাবা মা ভাই বোনের যে স্মৃতি, সেটি অত্যন্ত দীর্ঘস্থায়ী এবং অনেক লম্বা বড় স্মৃতি। সেই স্মৃতি ঠিক এই এক ঘন্টার আলোচনায় তারপরে পাঁচজনের উপস্থিতিতে আলোচনা করা সম্ভব নয়। তারপরও অনেক তরুণ বা শিশু কিশোর এই অনুষ্ঠান হয়তো দেখছেন, তাদের জন্য আমি অনুরোধ করব এই চার অতিথিকে, তাদের আগ্রহ না থাকলেও তারা খানিকটা সময়ের জন্য তাদের যে স্বজনদের তারা হারিয়েছেন তাদের স্মৃতি যদি তাদের কাছে কিছু থাকে তারা তুলে ধরবেন, আলোচনাও খানিকটা করতে পারেন। দু মিনিট করে প্রত্যেকের জন্য সময়। প্রথমে শিবলি মোহাম্মদ। আসলে আমাদের বাড়িটি জ্বালিয়ে দিয়েছিল মোহাম্মদপুরে তাজমহল রোডে, 26 তারিখ দুপুরে আগুন দিয়েছিল, 27 তারিখ 28 তারিখ পর্যন্ত তারা আগুন জ্বালিয়েছিল এবং ওখানে অনেক মানুষই মারা গেছে, আমার বাবার সঙ্গে আরও অনেকেই মারা গেছেন। তো সেই জন্য আমাদের বাড়িতে কিছুই ছিল না, আমাদের স্মৃতি বলে কিছুই ছিল না। আমাদের বাড়িটি যখন স্বাধীনতার পরে শুধু স্ট্রাকচারটা ছিল, কোনো জানলা দরজা কিছুই ছিল না। আর বাবা যখন পড়াশোনা, মজার ব্যাপারটা হলো 71 সালে আমার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, আমার বড় বোনও পড়তেন অ্যাকাউন্টিংয়ে আর বাবা পড়তেন ইসলামিক হিস্ট্রিতে, দুজন একসঙ্গেই পড়তেন। বাবার মাঝে অনেকটা স্টাডি মানে গ্যাপ ছিল। তো বাবা মারা, বাবা আবার ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের ভিপি ছিলেন, তো এই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এসব কারণেই। তো আমরা স্বাধীনতার পরে শুনেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কমন রুমে বাবার একটা ছবি আছে, তো সেই একটি ছবি আমাদের হাতে আছে, এই ছবিটি আমার বাবার স্মৃতি একমাত্র আছে, আর কিছুই নেই। এই এখন এটাই আমরা বহন করি, ধারণ করি, এটাই দেখি এবং এটা দেখেই হয়তো মনে হয় বাবার চেহারাটা মনে করার চেষ্টা করি, আর সেরকম আমাদের সেরকম কোনো স্মৃতি নেই। বাবা তো ইংরেজি সাহিত্যের ছিলেন, উনি মানে ব্যক্তি জীবনে যেটা আমরা পরে, আমি তো সেই সময় আমার 12 বছর বয়স, মোটামুটি বড় এবং সব কিছুই মানে ভালো বুঝতে পারি। তো 3 ভাই বোন আমরা ছিলাম, তার মধ্যে বাবার সঙ্গে আমার মানে অ্যাটাচমেন্টটা সবচেয়ে বেশি ছিল, মানে সেটা মার কাছেও শুনেছি, নিজেও সেটা বোধ করি, এবং বাবার যে লেখা ডায়েরি সেগুলোর মধ্যেও মানে দেখি যে বাবার সঙ্গে আমার অ্যাটাচমেন্ট, এবং উনি পরিবার, ছেলে মেয়ে, দেশ সব কিছু নিয়ে মানে ওনার ভাবনাটা এত স্বচ্ছ আর পরিষ্কার ছিল, যেটা আমরা পরবর্তীতে মানে ওনার ডায়েরি পড়ে আমরা বুঝতে পারি। বাবা নিয়মিত ডায়েরি লিখতেন এবং এত সুশৃঙ্খল একজন মানুষ ছিলেন, আমি এটা মানে এটা দেখলে বোঝা যাবে যে এটা 69 সালের ডায়েরি, মানে 70-71-এর ডায়েরি আমরা জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে দেওয়া হয়েছে, মানে দিনের শুরু থেকে শুরু করে মানে প্রতিদিনকার লেখা আর কি। হ্যাঁ, এবং ছেলে মেয়ের সঙ্গে তার সম্পর্ক, দেশের অবস্থা কি, হ্যাঁ, প্রতিটা জিনিস ওনার মানে লেখা। হ্যাঁ, তো এখানে একটা বিশেষ দিনের কথা মানে আমার স্মৃতিতে আছে, 5ই জানুয়ারি, এটা একটু এখানে বাবা লিখছেন যে মানে বছরের শুরুতে আমরা বই কিনতে যাই, বাবার সঙ্গে যেতাম নিউ মার্কেটে বই কিনতে যাই, তো সেই সময়ও মানে সব বই প্রকাশিত হতো না, প্রকাশিত হতো না, তো একটা মানে আমার সব বই কেনা হয়েছে, একটা বই আমার কেনা হয়নি, তো আমার তাতে খুব অভিমান হচ্ছে, বাবা কিছুতেই আমাকে বোঝাতে পারছেন না যে বইটা বের হয়নি, তোমাকে পরে কিনে দেওয়া হবে। তো সেখানেই বাবা লিখছেন যে হাসিনা লিখছেন, রোকাইয়া হাসিনা, মা হাসিনা সহ নিউ মার্কেটে তার বই কিনে তরকারির বাজারে শাকসবজি ও গোশতের দোকানে গোশত নিলাম, তার আরেকটি বই নিলাম না বলে মা রাগ করে আমার সঙ্গ ছেড়ে অভিমানে একাকী পালিয়ে যেতে চায়, তাকে পিছু ধাওয়া করে সঙ্গে নিলাম, সেই অভিমানী নিয়ে আবার হাটে কুল দেখে প্রার্থনার সুরে বলল, আব্বা আমাকে কুল কিনে দাও। ভেবেছিলাম সে আজ আর আমার সঙ্গে কথাই বলবে না, কিন্তু জানি তো এ পর্যন্ত সে কোনো দিনও আমার সঙ্গে 1 ঘন্টা আড়ি দিয়েও থাকতে পারেনি। তো মানে এই যে সামান্য একটা জিনিস, তার জীবনে মানে অসংখ্য